একটি নতুন জীবনকে জন্ম দেওয়া একজন মহিলার জন্য শুধু যে আনন্দের তা নয়, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিংও। এই ফেজের মধ্যে দিয়ে একজন মায়ের শারীরিক পরিবর্তন যেমন ঘটে, তেমনি মানসিক পরিবর্তনও ঘটে। ডেলিভারির পরেও কিন্তু এর ব্যতিক্রম ঘটে না। এই ফেজেও একজন মাকে শারীরিক এবং বিভিন্ন রকম মানসিক চেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হয়। আজকের ভিডিওতে কথা বলবো ডেলিভারির পরে একজন মাকে কি কি ধরনের শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা আর আপনারা দেখছেন বিয়ে পজিটিভ মম। আজকের ভিডিওটি সেই সমস্ত মায়েদের জন্য যারা ডেলিভারির একদম কাছে চলে এসেছেন অথবা যাদের ডেলিভারি জাস্ট হয়েছে। এই ভিডিওতে আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই সময় মায়েদের যে যে শারীরিক পরিবর্তনগুলো হয়, কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক সেটা নিয়ে তো কথা বলবোই। আর হ্যাঁ, ভিডিওটি যদি মনে হয় অন্য মায়েদেরও কাজে আসতে পারে তাহলে ট্রাই করবেন ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করার। আর বিয়ে পজিটিভ মম চ্যানেলটি প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডেলিভারির পরে যে উল্লেখযোগ্য পরিবর্তন মায়েরা লক্ষ্য করে থাকেন সেটা হলো অতিরিক্ত চুল পড়া। একজন মহিলা যখন গর্ভবতী হন তখন তার শরীরে এক ধরনের হরমোন যাকে বলা হয় ইস্ট্রোজেন হরমোন, সেটার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এই হরমোনের দরুন মায়েদের চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যায় এবং চুল অনেক সুন্দর দেখায়। অনেক মায়েদের চুলের গ্রোথ কিন্তু ভালো হয়ে যায়। ডেলিভারির পরে কি হয়, এই হরমোনের মাত্রাটা সঙ্গে সঙ্গে কম হয়ে যায়, এই জন্য মায়েদের চুল পড়তে শুরু হয় এবং চুলের গ্রোথ কমে আসে এবং চুলটাকে আনহেলদি দেখায়। এই সময় মায়ের স্তনের মধ্যেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় মায়ের স্তন থেকে যে দুধটি উৎপন্ন হয় তাকে বলা হয় কলোস্ট্রাম, এবং এই দুধটি শিশুর জন্য কিন্তু ভীষণ উপকারী। এই দুধের পরিমাণটা খুব কম থাকে, ঘন থাকে, ক্রিমের মতো থাকে। এই দুধটি শিশুকে পান করালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। এই দুধটি যখন মায়ের স্তনে উৎপাদন হয় তার পরিমাণ থাকে কম এবং স্তনবৃত্ত ফুলে যায়, প্রচন্ড ব্যথা করে। এবং এর জন্য প্রথম দিকে মায়েরা বাচ্চাদের বুকে দুধ খাওয়াতে পারেন না। তবে মায়ের যখন প্রপার দুধ উৎপন্ন হতে থাকে তখন এই সমস্যাটা থাকে না। অনেক মায়েদের দেখা গেছে যে এই সময় স্তন ঝুলে যায়, কোনো কোনো মায়েদের অতিরিক্ত দুধ উৎপন্ন হলে লিকেজও হয়ে থাকে। এই সময় মায়েদের আরেকটা যে শরীরগত পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে ভাজাইনাল চেঞ্জেস। এই সময় ভাজাইনার মুখটি অনেক বেশি প্রসারিত হয়ে যায় এবং সেটি পুনরায় জায়গায় ফিরে আসতে বেশ কয়েক সপ্তাহ সময় নেয়, এবং এই পরিবর্তনটাও কিন্তু স্বাভাবিক। ডেলিভারির পরে আরেকটা যে পরিবর্তন মায়েদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই হয়ে থাকে সেটা হচ্ছে ওজন কমে যাওয়া। ডিউরিং প্রেগনেন্সি আপনার যে ওজনটা বেড়েছিল সেই ওজনটা হঠাৎ করে কমে যায়। তো 10-12 কিলো ওজন প্রথম সপ্তাহে কমে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। আরেকটা যে পরিবর্তন এই সময় মায়েদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে গিয়ে ত্বকের মধ্যে পরিবর্তন। ত্বকের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন মায়েরা 15 দিনের মধ্যেই বুঝতে পারবেন। যে সমস্ত মায়েদের ত্বকে কালো ছোপ পড়েছিল গলার নিচে বা মুখে হাতে, সেই দাগগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায় এবং আপনার যে স্বাভাবিক রং সেটা ফিরে আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক মায়েদের এই সময় ত্বক ঝুলে যায়, ত্বকের মধ্যে বলি রাখা দেখা যায়, চোখের তলায় কালো ছাপ পড়ে যায়, এবং আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে মায়েদের ত্বকে ব্রণ পিম্পলের সমস্যা। অনেক সময় ডেলিভারির 15-20 দিনের পর থেকেই মায়েদের ত্বক ফাটা, স্ট্রেচ মার্ক, এই ধরনের সমস্যা দেখা যায়। পেটের চারপাশের মধ্যেও সেই সময় পরিবর্তন দেখা যায়। পেটের যে চর্বি এতদিন টাইট ছিল সেটা ডেলিভারির পরে একটু লুজ হয়ে যাবে, তবে সেটা সঙ্গে সঙ্গে হবে না, সেটা প্রায় 1-2 মাস পরে আপনি অনুভব করবেন যে আপনার পেটের চারপাশের যে মাংসগুলো আছে সেটা একটু লুজ হয়ে গেছে। এছাড়াও আরেকটি আমূল পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনার পেট অঞ্চলে। আপনার পেট এতদিন টাইট ছিল এটা ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে এবং লুজ হয়ে যাবে পেটের চামড়া। পেটের চামড়া লুজ হয়ে যাওয়ার জন্য এখানে স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ দেখা দিতে পারে। কোনো কোনো মায়েদের তলপেটের নিচটা একটু ফোলা দেখাবে, মনে হবে যেন একটা মাংসপিণ্ড ঝুলে আছে, এটা বাড়তি ফ্যাট ছাড়া আর কিছুই না। এছাড়াও যে সমস্ত মায়েদের নাভি লাইন ডার্ক কালারের ছিল সেই লাইনটা আস্তে আস্তে ফেড হতে থাকবে। এই সময় কোনো কোনো মায়েদের
পেট অঞ্চল খুব ড্রাই হয়ে যাবে, দাঁত থেকে চুলকানিও হতে পারে। এই চুলকানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নারকেল তেল, শেয়া বাটার যুক্ত ক্রিম, ভারী ক্রিম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। প্রেগনেন্সির সময় স্ট্রেচ মার্ক পড়াটা স্বাভাবিক, কিন্তু ত্বককে স্ট্রেচ মার্কের হাত থেকে কিভাবে রক্ষা করবেন সেটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিও লিংক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওগুলো চেক করে নেবেন। ডেলিভারির পরে আরেকটা স্বাভাবিক শারীরিক যে পরিবর্তন বা সমস্যা সেটা হচ্ছে পিঠে ব্যথা। গর্ভাবস্থায় অনেকদিন ধরে পেটের ও পিঠের পেশির উপরে অস্বাভাবিক এবং অত্যধিক চাপ পড়ে এবং এই ব্যথাটা ততদিন পর্যন্ত থাকে যতদিন না পেশিগুলো তাদের স্বাভাবিক আকারে এবং আয়তনে ফিরে আসে। এই জন্য ডেলিভারির পরে মায়েদের পিঠে ব্যথার সমস্যাটা আরেকটু বেড়ে যায়। যদি শীতকাল হয় তাহলে সেই সমস্যা কিন্তু আরেকটু বাড়ে। এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার একটা খুব ভালো উপায় হচ্ছে আপনার বসার ভঙ্গিমা। আপনি ঠিকভাবে বসুন, আর শীতকাল যদি হয় তাহলে পিঠে আপনি শ্যাক নিতে পারেন। গরম শ্যাক থেকেও কিন্তু মায়েদের এই ব্যথাটা অনেকাংশে দূর হয়। যাদের সি সেকশন ডেলিভারি হয় তাদের এই ব্যথাটা একটু থাকে ঠিকই, তবে এটা সময়ের সঙ্গে সঙ্গে সেরে ওঠে। তবে পিঠের ব্যথা দূর করার জন্য আপনাকে নিয়মিত কিছু এক্সারসাইজ করতে হবে। ডেলিভারির পরে মায়েদের আরেকটি খুব স্বাভাবিক শারীরিক পরিবর্তন দেখা যায়, সেটা হচ্ছে পিরিয়ডস এর মতো রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ প্রায় 20-25 দিনও হয়ে থাকে, কোনো কোনো মায়েদের এটি এক মাস অবধিও লিঙ্গার করে। তবে এই রক্তক্ষরণ খুবই স্বাভাবিক। এই সময় মায়েদের পেটে ব্যথা বা ক্র্যাম্পিং এর মতো সমস্যা হতে পারে, এটা সম্পূর্ণ একটা স্বাভাবিক শারীরিক পরিবর্তন। ডেলিভারির পরে যে সমস্ত শারীরিক পরিবর্তনগুলো আজকে মায়েদের সঙ্গে আমি শেয়ার করলাম, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু শারীরিক পরিবর্তন। এছাড়াও আরো অনেক রকমের সমস্যা হয়ে থাকে যেগুলো খুবই সামান্য বা খুবই নগণ্য, কম বেশি সব মায়েরাই ফেস করেন, তবে কেউ কেউ হয়তো এগুলো অনুভবও করেন না। যেমন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা অনেক মায়েদের হয়, অনেক মায়েদের হয় না। আবার অনেক মায়েদের ডেলিভারির পরে খুব জল খাওয়ার চাহিদাটা বেড়ে যায়। আশা করি আজকের ভিডিওটি মায়েদের উপকারে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাকে অনেক বেশি এনকারেজ করে। আর ট্রাই করবেন এই ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করার। আবারও বলবো, যারা প্রথমবার বিয়ে পজিটিভ মম চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।